না কোনো অসুবিধা হয়নি, অসুবিধা হওয়ার কোনো কথাও না, যেহেতু এখানে সব রাজনৈতিক দলই করে, সেক্ষেত্রে অসুবিধার কোনো কথাই নয়। এখানে আপনার এখানে একটা রক্ত আইএসএফের রক্তদান শিবির হয়েছিল, সেই উদ্দেশ্য করে এর আগে একটা গেট হয়েছিল, সেই গেটেই এটা হয়েছে। এই 4-5 দিন হবে হয়তো, সম্ভবত 4-5 দিন। আপনারা আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানেই বাঁকুর সামনে। আপনার কি স্থানীয়? হ্যাঁ। হ্যাঁ, গেট হয়েছে আমাদের এখান থেকে তো যাওয়ার জন্য সব প্রস্তুতি, কিন্তু আমাদের তো বহু লোক যাওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্টের রায়ের উপরে, হাইকোর্টের নির্দেশের উপরে নির্ভর করে লোক সংখ্যা আমাদের কমাতে হচ্ছে, বা আমরা সেই নিয়ে প্রস্তুতি আছি। এখন ভাইজানের উপরে নির্ভর করছে, যেটা নির্দেশ দেবে সেটা আমরা পালন করব। এরিয়াটার নাম পাতিয়াল স্টেশন। আপনি কোন পদে? আমি পাতিয়াল অঞ্চলের আইএসএফ এর বিজয়ী ক্যান্ডিডেট সদস্য।